করে চলে এসেছি আর আজকে তোমাদের একটা নতুন মানে কি বলবো তেল ছাড়া চিকেন রান্না করে দেখাচ্ছি। যারা শরীর সচেতন তেল খেতে পছন্দ করেন না তারাই এটা করে দেখবে, তার আশা করি ভালোই লাগবে। আমি তাহলে গ্যাসটা অন করে দিচ্ছি। আচ্ছা, এখানে চিকেনে ম্যারিনেট করার জন্য আমি দই মেখে রেখেছিলাম, দই আর একটু হলুদ, এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। এই রসুন বাটা দিলাম আধা চামচের একটু বেশি, আর গ্রিন চিলি এটা এক চামচ, আর আদা বাটা এক চামচ, লঙ্কা গুঁড়ো এক চামচ, আর জিরে ধনে দু চামচ দিয়ে দিচ্ছি। এটাকে এইবার একটু মেখে এবার আমি শুকনো কড়াইতেই একটু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ একটু দিয়ে দিলাম। আর এবার কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তেলের কিন্তু এখানে একদম চিহ্ন নেই, কোনো তেলই নেই এখানে, মানে পুরো তেল ছাড়াই এটা হবে। এই নুন দিয়ে জল বেরিয়ে এসছে, নুনের এসে এই যে পেঁয়াজটা সিদ্ধ হবে, একটু ভাজা ভাজা টাইপেরও হবে, এরপরে মাংসটা দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে। একটুখানি এই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প গরম জল বসিয়ে দিয়েছি, একটু গরম জলও দিয়ে দেবো, কষা হোক, জল বেরিয়ে গেছে। একটু কষে নেই, তারপরে জল দিয়ে দেবো, জলটা পাবে। তেল নেই কিন্তু এই চিকেন থেকে আর দই দেওয়া যেহেতু জল বেরিয়ে গেছে, এটা শুকিয়ে যাক, তারপরে আমি আবার একটু গরম জল দেব, অল্প দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন অল্প জল দেবো, দিয়ে ঢেকে রাখবো।
এবার অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট পরে এই ঢাকনাটা দিয়ে দেব, 10 মিনিট পরে এটা নামাবো। এবার মাংসটা হয়ে এসেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাংসের এই যে চর্বি গলে এই যে তেল বেরিয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটা নামিয়ে দিচ্ছি। আর একটা জিনিসও আমি সাথে মিশাব, মানে দেবো আর কি, তোমরা দেখতে থাকো। কিছু আগে বলাই হবে, তো কয়েকটা পাতা আমি ছাদ থেকে নিয়ে এসে নিয়ে ধুয়ে রেখেছি, এই একটু পাতা কয়েকটা সাইডে সাইডে দেব, এর গন্ধে একটা অন্যরকম স্বাদ হবে মাংসের। এই আগুনে মানে ভেপারে ভেপারে দেখলে তো কিভাবে আমি এই চিকেনটা রান্না করলাম, এর মধ্যে মোটামুটি সবই পড়েছে কিন্তু তেল পড়েনি, তেল ছাড়া এই চিকেনটা করেছে। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, ভালোই লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমরা আর একটা ই দেখতে পাবে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রান্নাগুলো বা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।